Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Hello, বন্ধুরা, TS Simple Lifestyle Vlog এ আমি তনুশ্রী আজকে ব্লগটা শুরু করলাম এখন বাজে 11টা আর আমার শাড়ি চাড়ি পরা দেখে বুঝতে পারছো আমরা দেব আমি দেব এখন দণ্ডি এই শাড়িটা এ হচ্ছে তো মা দেবে দিদি দেবে বোন দেবে সবাই মিলে দেব দিদি ছেলেও দিচ্ছে এই দেখি একটু দেখি দেখি বন্ধুগণ এই যে আরে আঁচলটা তোল বলছি সেই থেকে তো দেখি সবাই একটু মুখটাকে দেখিয়ে দাও গামছা শাড়ি পরে সবাইকে একদম পুরো মানে বিউটিফুল লাগছে বিউটিফুল এই যে সবাইকে দিদি আর বোন আর আমি হচ্ছি সিনিয়র দিদি তো আমাদের সিনিয়র সিটিজেন তো শাড়ি টাড়ি পরে একদম পুরো চলে এসেছি কারণ আজকে এবারে সকাল সকাল দণ্ডি শুরু হয়ে যাবে তো মাও আসছে পিছনে এই যে সব আমাদের ব্যাটেলিয়নগুলো আসছে প্রচণ্ড গরম খালি পায়ে রয়েছি আর পা পুরো পুড়ে যাচ্ছে অবস্থা পুরো খারাপ তো চলো আমাদের হরি বাসরটা একটু দেখিয়ে দিই আমার পায়ে সেই লাগছে ব্যথা আর নতুন এই গরমেতে নতুন পড়েছি ওরে বাবা কি কষ্ট হচ্ছে তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাকে হ্যালো তো ভিডিও শুরুতেই দেখেছো আমি দণ্ডি দিচ্ছি আর এটা রাধা বল্লভের পুজো হচ্ছে আমাদের এখানে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে শুরু হয় অষ্টপ্রহর নাম সংকীর্তন হয় এখানে আর খুবই জাগ্রত এই যে হরি বাসরটা দেখছো যেটাকে ঘিরে মঞ্চ করা আছে তো খুবই জাগ্রত আমাদের আশেপাশে অনেক দূর দূর থেকে গ্রাম থেকে শহর থেকেও আর কি প্রচুর প্রচুর দর্শনার্থী আসেন এখানে তাদের মনোকামনা পূর্ণ হয়েছে এখানে পুজো দিতে আসে প্রায় 500-600 মতন মালসা ভোগ হয় তারপর আরও নানান রকমের রিচুয়ালস হয় আমাদের এই মানে উৎসবকে ঘিরে তো দেখছো প্রচুর প্রচুর লোক দণ্ডি দিচ্ছে আর আমি প্রত্যেক বছরই এখানে দণ্ডি দিই কারণ আমার মানত করা থাকে মানত করা আছে আর কি যেহেতু আমার শরীর খারাপ ছিল তো সেই কারণেই আমার মা দিদি আমার হাজব্যান্ডও তো মানত করে রেখেছে যে আমি যতদিন বাঁচব এখানে দণ্ডি দেব তো যাই হোক আমি দণ্ডি দিচ্ছি আর এখানে দেখছো তো আমরা যে দণ্ডি দিচ্ছি আমাদের পিছনে আরও আরও অনেক দর্শনার্থী আছে যারা দণ্ডি দেবে কারণ এখানে প্রত্যেকের মনোকামনা পূর্ণ হয়েছে তো সেই কারণেই আর কি সবাই মানত করে রাখে যে দণ্ডি দেব মালসা ভোগ দেব তো এইরকম আর কি আর এরপরেও তো মানে দণ্ডি দেওয়ার পরে আবার দুপুর থেকে কীর্তন শুরু হবে আগের দিন তো সারা রাত চলেছে কীর্তন আর আজকে দুপুর থেকে আবার কীর্তন শুরু হবে তারপরে আরও নানান ধরনের রিচুয়ালস রয়েছে মানে ধূপ পোড়ানো রয়েছে তারপর পুষ্পাঞ্জলি রয়েছে ভোগ দর্শন রয়েছে তারপর তো ভোগ বিলি হবে খিচুড়ি ভোগ আজ হবে শেষে কারণ সবাই আমরা উপোস দিয়ে আছি তো উপোস করার পরে খিচুড়ি ভোগ খেয়েই আমরা মালসা ভোগ খাবো আর খিচুড়ি ভোগ খেয়েই আমাদের পুজোটা সম্পন্ন হবে তো তার আগে মানে মালসা ভোগ বা খিচুড়ি ভোগ খাওয়ার আগে আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো জানি না এরকম কোথায় কার কার আশেপাশে হয় বা কে কে এরকম অষ্টপ্রহর নাম সংকীর্তনে অংশগ্রহণ করেছো বা এইভাবে দণ্ডি দিয়ে মানত পূরণ করেছো মানে মনোবাঞ্ছা পূর্ণ করেছো তো দেখছো তো এরকম বাচ্চা বাচ্চারাও দেয় কারণ অনেকে অনেক রকমের মানত করে থাকে তো তারা দিয়ে থাকে আর এই যে তুলসী মঞ্চটা দেখছো মানে এই মঞ্চটা যে দেখছো
প্রত্যেক বছর কেউ না কেউ এই মন্ত্রটা মানে সাজিয়ে দেয়, কারণ যার যার যেমন মনের কামনা পূর্ণ হয় সে তেমন আর কি মানে অনেকেই অপেক্ষা করে থাকে, কিন্তু কেউ মানে দু তিন বছর চার পাঁচ বছর পর পর তবে এক একজনের আর কি মনের ইচ্ছে হয়। বলে না ঠাকুর না চাইলে হয় না, তো এইরকম আর কি, তো কেউ না কেউ আর কি যার যার মনে ইচ্ছে পূর্ণ হয়েছে। তো সেই সে আমাদের এখানে মানে এর আগে আমরা আমি আমাদের এখানে গোষ্ঠ মেলারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো আমাদের এখানে আমরা শুধু পাড়ার বেশ কয়েকজনরাই আছি, তারা সবাইরা মিলেই আমরা এই মেলা বা মৎস্যদের জিনিস মানে এগুলো করে থাকি। তো যাই হোক, খুব আনন্দ হয় এই দুটো তিনটে দিন না আমাদের, এত আনন্দ হয়। আর আমার বোনের এই পুচকিটাকে একটু ঠাকুরের কাছে মাথা ঠেকাচ্ছে, কারণ ওর খুব শরীর খারাপ হয় বলেই তো, ওই জন্য আমার বোনও দিচ্ছে দণ্ডি যাতে শরীর টরীর সুস্থ থাকে। আর মাঝে একটু খুব শরীর খারাপ হয়েছিল, তো সেই নিয়ে আর কি ওর মানত করেছিল, তো সুস্থ হয়ে যাওয়ার পরে দণ্ডিটা দিচ্ছে। তো আমার সাথে দিচ্ছে আমার দিদির ছেলে, তো আমি আর আমার দিদির ছেলে দিচ্ছি, কারণ জোড়ায় জোড়াই দিতে হয়, তো জোড়ায় জোড়াই দণ্ডিটা দিচ্ছি আমরা। তো এখন আমার মা যাচ্ছে, ওই যে বললাম দুপুরের পরে বিকেলবেলা, এখন এই যে সন্দেশ বাতাসা মানে সবাই আমরা কিনে এক জায়গাতেই জড়ো করেছি, আমি আমার দিদি দিয়েছে আমার মা দিয়েছে বোন দিয়েছে, তো সবাই মিলে দেখছো তো এরকম বড় গামলার এক গামলা। শুধু আমরা না, আমাদের এখানে প্রত্যেকে প্রচুর প্রচুর এখানে সন্দেশ বাতাসা তারপর লজেন্স এইভাবে করে লুট করে, চকলেট সব রকম কিছু থাকে। তো এইটা হয়ে গেছে, কারণ সেই সময় আমি ওর ভেতরেই ছিলাম, মন্দিরের ভেতরেই ছিলাম, তো আমি ক্যামেরাটা আনতে পারিনি কারণ আমার চার্জ আউট হয়ে গেছিলো। তো দেখেছো কত সুন্দর করে আমাদের পুরী বাসরটাকে সাজানো হয়েছে, আর একদম আবির টাবির দিয়ে ঠাকুরকে দারুণভাবে আমরা আনন্দ করছি। আর এখন শান্তির জল দেবে, তো শান্তির ভাঁড়টাকে আর কি ভাঙবে, তো সেই জন্য সবাই ওটাকে ঘিরে একটু দুহাত তুলে আর কি হরিবল হরিবল করে নাচছিলাম। তো দারুণ দারুণ মজা হয়, আর এখানে প্রচুর ভক্ত আসে, এই যে সবাই একদম হরির নামে মাতোয়ারা হয়ে একদম নাম সংকীর্তন করছি আমরা। তো যাই হোক, দেখো সবাই একদম মগ্ন হয়ে আছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো সকাল থেকে অল্প অল্প করে তোমাদের সাথে কিছুটা কিছুটা করে শেয়ার করতে পেরেছি, সবটা শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু আমি উপোস দিয়ে পুজো করছি, তো আমার পক্ষে সবটা করা মানে ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠেনি। এর মধ্যে অনেক কিছু রিচুয়ালস মিস করে গেছি আমি, সেইটাতে আমি ক্যামেরা করতে পারিনি। যেমন জুনো যখন পুড়িয়েছি তখন আমি তো জুনো পোড়াচ্ছিলাম, ক্যামেরা করার মতন কেউ ছিল না। আর এই যে আমার ছেলে, তো ও তো দারুণ আনন্দ করছে, আবির টাবির মেখে একদম ঘেমে নিয়ে নেচে পুরো একসা হয়ে গেছে। আর হাজব্যান্ড এসছে, হাজব্যান্ড ও বাইরে আছে, কারণ এত ভিড় আর সব মেয়েরা নাচছে, একদিকে কাকা দাদারা আছে, মানে এটা আমাদেরই পাড়ার, যেহেতু আমরা সামন্তরা, তো এখানে শুধুই রয়েছে সামন্তরা। আর আরও আশেপাশে পাড়া থেকেও পুজো দিতে আসে, যাদের মনোকামনা পূর্ণ হয়েছে তারা, তো যাই হোক মেনলি মানে বেশিরভাগ রয়েছে সামন্তরা। তো যাই হোক, মানে সবাই সবাই এই মানে আমাদের এখানে মেলা হয়, কিন্তু মেলার থেকেও আমরা বেশি আনন্দ করি মজা করি এই মহোৎসবে, মহোৎসবে আর কি। তো দেখছো তো কী পরিমাণ আবির, কী পরিমাণ ওই কালারিং যে বলসগুলো হয় বা কালারিং পেপারগুলো হয়, সেই সব কালারিং পেপারসগুলো দিয়ে একদম পুরো মানে দারুণ দারুণ আনন্দ করে সবাই এখানে। তো যাই হোক, বাতাসা ছড়ানো হয়ে গেছে, বাতাসা লজেন্স ফজেন্স সবাই দেখছো, এখানে যে এত লোক রয়েছে এরা প্রত্যেকের মাথায় এরকম বড় বড় করে গামলা ছিল, তাতে মানে অত ঘুরতে ঘুরতে সব লজেন্স বাতাসা ছিল। দুদিঘাট ভাঙার পর মানে সবাই শান্তির জল নিয়ে নেওয়ার পর আমরা এবার খেতে বসবো, খিচুড়ি ভোগ খেতে, আলুর দম, খিচুড়ি, পায়েস, চাটনি, মিষ্টি সব আছে। তো হাজব্যান্ড মালসা ভোগ নিয়ে নিয়েছে, সবাই মালসা ভোগ নিয়ে নিয়েছে, আর ছেলের এত গরম পড়ছে একটা কুলফি খেলো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই।